দর্শক যুক্ত হয়েছে ইত্তেফাকের ফেসবুক পেজে মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে এখানে আসলে আসলে এই কয়েকদিন কার্যক্রম ছিল কিন্তু পাহাড়ের মতো হয়েছে সেগুলো বন্যা দুর্গত এলাকায় একের পর এক তারা পাঠিয়েছেন এবং পাশাপাশি আজকেও তারা তাদের কার্যক্রম বজায় রেখেছেন এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে অগণিত কিন্তু ত্রাণ রয়েছে এবং সেই ত্রাণ কার্যক্রমের যেই মালামালগুলো এখানে এসেছে সেগুলো কিন্তু আসলে বন্যা দুর্গত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় পাঠানোর জন্য তারা আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তারা আসলে মানবচেন তৈরি করে তাদের যেই প্যাকেটগুলো রয়েছে এবং বন্যা দুর্গতদের জন্য যেই ত্রাণ এখানে জমা হয়েছে সেগুলো তারা তাদের যেই নির্দিষ্ট গন্তব্য অর্থাৎ বন্য কবলিত যে স্থান সেই স্থানে পাঠানোর জন্য তারা কিন্তু মানব চেন তৈরি করেছেন এবং হাতে হাত বদল করে যে ক্যাফেটেরিয়াটি দেখতে পাচ্ছেন ক্যাফেটেরিয়ার ভেতরে কিন্তু আসলে প্রচুর পরিমাণে ত্রাণ জমা হয়েছে মাল জমা হয়েছে এবং এখানে কিন্তু শিক্ষক ছাত্র সব বয়সী লোকজনই কিন্তু আসলে এখানে এসেছেন আমরা একজন কাকুর সাথে কথা বলার চেষ্টা করব আসলে আপনি তো আসলে এখানে এসেছেন এই কার্যক্রমে কেমন লাগছে এখানের কাজকর্ম থেকে আমাদের ভবিষ্যতের জাতি এখন সুন্দরভাবে শিক্ষা নেওয়া উচিত যে মানুষ যদি একত্রিত হতে পারে সমস্ত মানুষ একত্রিত হইলে বাঙালি জাতি একত্র হইলে কী করতে পারে তার প্রমাণ হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সুন্দর এবং সুরুচপুভাবে সমস্ত কাজের বিতরণ হচ্ছে এবং সুন্দরভাবে বন্টন হচ্ছে এবং আমাদের ছাত্র, ছাত্রছাত্রীরা এবং সর্বস্তরের জনগণ যেভাবে কাজ করতেছে আসলে এটা স্মরণীয় থাকার মতো আল্লাহ আমাদের সবাইকে এভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন আমরা কথা বলার চেষ্টা করছিলাম একজন বয়স্ক মুরব্বীর সাথে তিনি যেমনটা জানাচ্ছিলেন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে নানা বয়সী নানা শ্রেণী মানুষজন এখানে জড়ো হয়েছেন এবং তারা মানব চেনের মাধ্যমে এক জায়গা থেকে মালামাল অন্য জায়গায় প্রভাব নিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়াটি এখানে কিন্তু আসলে নানা শ্রেণীর নানা বয়সের নানা ধর্মের নানা বর্ণের মানুষ কিন্তু আসলে এখানে এসেছেন এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে সবাই এসেছেন এবং এসে তাদের যে কার্যক্রম তারা আসলে পরিচালনা করছেন আপনারা যেমনটা জানেন যে ফেনি নোয়াখালীর যে অঞ্চলটি রয়েছে ওই অঞ্চলে কিন্তু আসলে হঠাৎ পানিতে হঠাৎ পানিতে কিন্তু আসলে বন্যায় কবলিত হয়েছে এবং ইতোপূর্বে তারা এমন বন্যা দেখেনি যার কারণে কিন্তু অঞ্চলটি পুরোটাই প্লাবিত হয়ে যায় ফলশ্রুতিতে অঞ্চলে যারা রয়েছেন ও মানুষজন তারা কিন্তু আসলে বন্যায় প্লাবিত হওয়ার কারণে তারা একরকম আসলে পানিবদ্ধ হয়ে যান ফল ফলে তাদের জীবন জীবনবাহিকা কিন্তু আসলে অবনতি ঘটে তার যেমনটা জানেন যে সেই ফলে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক এখানে আসলে ত্রাণ কার্যক্রম শুরু করেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নানা শ্রেণী পেশার মানুষজন তারা কিন্তু আসলে এখানে এসেছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মানব তৈরি করে কার্যক্রম কিন্তু আসলে পরিচালনা করেছে এখানে যেমন আসলে শিক্ষার্থী রয়েছেন তেমন রয়েছেন বয়স্ক লোকজন তেমনই রয়েছেন মা বাবাও কিন্তু আসলে সাথে এসেছেন তারাও কিন্তু আসলে এই কার্যক্রমে স্বতঃস্পত্যভাবে কাজ করছেন এবং আমরা এমনটাও দেখতে পেয়েছি যে আসলে যিনি ভ্যান চালক গাড়ি চালক তারাও কিন্তু আসলে এই কার্যক্রমে একাত্মতা করে তারা হাতে হাত রেখে কাজ করে যাচ্ছেন অর্থাৎ তারা যেমনটা আমাদের জানিয়েছেন এবং যেমনটা বলছেন যে আসলে দেশ গঠনে সবাইকে এক থেকে আসলে কাজ করতে তারা উদ্বুদ্ধ করছেন এবং উদ্বুদ্ধ হয়েছেন এই কারণেই তারা কিন্তু এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মাদ্রাসা পুরো শিক্ষার্থী যেমন রয়েছেন স্কুলের পুরো শিক্ষার্থীও রয়েছেন এবং বাবা মা থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য কিন্তু আসলে এখানে যে এসেছেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই টিএসসির যে ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়ার সামনে এখানে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ ট্রান জমা হয়েছে সেই ট্রানের যে কার্যক্রম সেটা কিন্তু আসলে মানব ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে এবং একের পর এক ট্রাণ কিন্তু আসলে এখানে এসেছে ভ্যান গাড়ি করে বা বিভিন্ন গাড়িতে করে কিন্তু তারা আসলে ট্রাণ জমা করছেন এখানে আপনারা জানেন যে বন্যা কবলিত যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আসলে হঠাৎ করে পানি হওয়ার কারণে যেই অবস্থা সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে অঞ্চল ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়ির যে অঞ্চলটি রয়েছে ওই অঞ্চলের মানুষজনের কিন্তু আসলে স্বাভাবিক যে জীবন সেই জীবন ব্যবস্থা কিন্তু আসলে ব্যাহত হয় ফলে তাদের জীবন ব্যাহত হওয়ার কারণে কিন্তু আসলে তারা তাদের যেই খাদ্য বস্ত্র থেকে আসলে এবং তাদের যে বাসস্থান সেটা কিন্তু আসলে পুরোপুরি পানির নিচে নিমগ্ন হয়ে যায় এবং যার কারণে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে তাদের সাহায্য করার জন্য ত্রাণ কার্যক্রম চালু করেন এবং এছাড়া আপনারা যেমনটা জানেন যে গত পাঁচ আগস্ট কিন্তু আসলে বিগত যে সরকার ছিল তারা কিন্তু আসলে আহ দেশ থেকে পলায়ন করে ফলে কিন্তু দেশে একটা অস্থিতিশীল অবস্থার তৈরি হয় সেই অস্থিতিশীল অবস্থার মধ্যে কিন্তু আসলে দেশের পূর্বাঞ্চলের এমন অবস্থা সৃষ্টি হয় যার ফলে কিন্তু আসলে কোনো সরকার আসলে না থাকার কারণে কিন্তু আসলে হঠাৎ করে কিন্তু একটা মোকাবেলা করা দেশের জন্য কঠিন হয়ে পড়ে এবং সেই কঠিন পরিস্থিতিকে স্বাভাবিকভাবে মোকাবেলা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীরা যারা ছিলেন তা কিন্তু আসলে ত্রাণ কার্যক্রম করার আসলে ডাক দেন এবং সেই কার্যক্রমে দেশের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে কিন্তু আসলে যোগ দেয় এবং যে যেভাবে যার জায়গা থেকে আসলে তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন তাদের সাহায্য করার ট্রাই চেষ্টা করে এবং যেমনটা জানেন সেই এর ফলে কিন্তু আসলে যে স্বাভাবিক কার্যক্রম তারা পরিচালনা করছিল তাদের সাথে নানা পেশার মানুষজন তারা আসলে এখানে এসে কাজ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে নানা বয়সী নানা ধর্মের নানা বর্ণের আসলে লোকজন এসেছেন আমরা দু একজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো ভাই আপনারা তো আসলে এখানে ত্রাণ কার্যক্রমের সাথে আসলে কাজ করছেন কেমন লাগছে একটু জানাবেন এখানে আসছি আমরা আজকে দুইটার থেকে এখানে কাজ করছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কারণ দেশের জন্য কিছু করতে পারা মানুষের জন্য কিছু করতে পারা এটা আমার মনে করি যে প্রত্যেকটা মানুষের ভালো লাগা কাজ করা উচিত এখানে যে একটা কাজটা করতে ভালো লাগবে বা ভালো ফিল করবে তার জন্য আসলে এই কাজগুলো করা খুব সহজ এবং দেখছি যে এখানে স্টুডেন্টরা বলেন আউট সাইডে যারা আছে বলেন সবাই কিন্তু খুব আনন্দের সাথে কাজ করছে আপনি দেখছেন এখানে স্লোগান হচ্ছে সাথে সাথে কাজ করছে এখানে মাদ্রাসার ছাত্র বলেন স্কুলের ছাত্র বলেন সব লেভেল মানুষ একদম বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্র করেছে আমি এখানে এসে যেটা বুঝলাম যে আসলে কিন্তু বৈষম্য বিরোধী একটা সমাজ আমরা সামনে পেতে যাচ্ছি ইনশাল্লাহ আমি চাইবো যে দেশ ঘরার যেন আগামী তো ছাত্ররা এই ধারাবাহিকতাকে বজায় রাখে এবং যেই জায়গায় মানুষের যে সমস্যায় পড়ে ছাত্র জনতা এবং সকলে যেন সেটাকে এইভাবেই এক একসাথে ঐক্যবদ্ধভাবে সেখানে এগিয়ে যায় একজন শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী যিনি তিনি আমাদের সাথে যেমনটা যে বৈষ্ণব যেই সমাজটা তারা চেয়েছিলেন তারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানে কোনো বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন এমনটা কিন্তু তারা জানাচ্ছিলেন আপনাদের সাথে রয়েছি আমি মেহিত হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের ট্রানের যে সর্বশেষ কার্যক্রম সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আপনারা যেমনটা জানেন যে দেশের যে পূর্বাঞ্চলটি রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ফেনী ওই অঞ্চলটি কিন্তু হঠাৎ করেই আসলে বন্যা নির্গত হয়ে যায় এবং যার ফলশ্রুতি অঞ্চলের যে স্বাভাবিক কার্যক্রম তারা কিন্তু আসলে ব্যাহত হয় অর্থাৎ ওই স্থানীয় স্থানীয় জনগণ যেমনটা জানাচ্ছেন যে গত চল্লিশ বছরে তারা আসলে এমন বন্যা দেখেনি হঠাৎ করে এমন পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু তাদের বাসস্থান খাবার দাবারে আসলে সমস্যা হচ্ছিল এবং আপনারা যেমনটা জানেন যে বিগত যে সরকার ছিলেন হঠাৎ করে কিন্তু আসলে তাদের পতন হওয়ার কারণে দেশে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয় যার কারণে কিন্তু হঠাৎ করে কিন্তু আসলে এই অবস্থা সামাল দেওয়া আসলে স্বাভাবিক ছিল না যার কারণে কিন্তু আসলে এই অবস্থা স্বাভাবিকভাবে সামাল দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের একটি ডাক দেন যে ত্রাণ কার্যক্রমে ডাক দেন এবং সেই ত্রাণ কার্যক্রমে তারা আর স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণকে পাশে পান এবং এখানে কিন্তু নানা বর্ণ ধর্ম পেশার মানুষজন তারা কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে নানা বয়সী নানা শ্রেণীর নানা পেশার মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে তারা কাজ করছে দর্শক আরো দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব আপনি তো আসলে এই কার্যক্রমে যোগদান করছেন কেমন লাগছে আসলে লাগার তো কিছু না এটা দায়িত্ববোধ আর রাষ্ট্রীয় যে কোনো কাজে আসলে প্রত্যেকটা মানুষের মানুষের যদি আগে আসে তাহলে সেই কাজটা খুব ইজি হয়ে যায় যেটা আমরা দেখেছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন যেখানে বিশাল একটা জয় দীর্ঘদিনের শৈর শাসনের যে অধপতন মানে মানুষ এবং ছাত্র ছাত্রজনতা এক হয়ে গেলে যে জিনিসটা হয় যে বিস্ফোরণটা হয় ঠিক আমরা দেখলাম ভারত যে অবিচারটা করল হিংসাত্মক যে কাজটা করল নোংরা নোংরামি এক কথা বলব এই নোংরামির আমরা কিন্তু পিছিয়ে পড়িনি জনগণ ছাত্র সবাই উদ্বুদ্ধ হয়ে তাদের তারা যে অবিচারটা করেছে আমরা তাদের কাউন্টার দিইনি বাট আমরা প্রতিহত প্রতিহত করেছে মানুষের মধ্যে যে সারাটা পেয়েছি আপনার পুরোটা দেখেছেন টিএসসি কি পরিমাণ ত্রাণ কী পরিমাণ টাকা কী পরিমাণ বাচ্চারা ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে এটা আসলে কল্পনা করা যায় না পৃথিবীর দৃষ্টান্ত হয়ে রইল বাংলাদেশ চার পাঁচ দিনরা রাষ্ট্রীয় কোনো দেশের যে এমন একটা পরিস্থিতি হুট করে যে স্বাভাবিক একটা বন্যা কিন্তু এটা অস্বাভাবিক একটা বন্যা ছিল অস্বাভাবিক বন্যা না এটা মানে এটা হচ্ছে যে পরিকল্পিত হিংসাত্মক বন্যা সেই জায়গা থেকে ছাত্র সমাজের যে ভূমিকা এভাবে সাধারণ জনগণ এভাবে একাত্মতা ঘোষণা করে যে পাশে এসেছে এই ব্যাপারটিকে আসলে আপনি একজন সিনিয়র সিটিজেন হিসাবে কীভাবে মূল্যায়ন করেন এটা আসলে মানে খুব ইজি যখন মানে রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ে তখন সাধারণ মানুষ সে যে বিস্ফোরণ ঘটে এটা তার প্রতিফলন আর অন্যায়ের কাছে মানুষ আমরা মাথা নত আমাদের ইতিহাস যা বলে আমরা ঘুমন্ত জাতি যখন জেগে উঠে বিস্ফোরণ ঘটে আগ্নেয়গিরির মতন একটা সে ব্রিটিশ মোগল যা বলেন সে ইতিহাস ঘাটলে আমরা দেখতে পারি আমাদের উপর নিপীড়ন নির্যাতন চলছে যখন আমরা জেগে উঠেছি সবাই পালিয়েছে সেই হিসাবে বলবো যে এখন যে ইয়েটা হয়েছে এটা আমরা সাকসেস আমরা প্রতিরোধ করতে পেরেছি এটাই দর্শক যেমনটা জানাচ্ছিলেন যে তিনি আসলে বলছেন যে একটা বৈষম্য বিরোধী যেই সমাজ তারা দেখতে চাচ্ছিলেন তেমন সমাজ হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক সামগ্রী মানুষজন কিন্তু আসলে এখানে স্বেচ্ছাসেবী সে কাজ করছেন আমরা একজন ভলেন্টিয়ারের সাথে কথা বলার চেষ্টা করবো আপনি তো আসলে এখানে ভলেন্টিয়ারিং করছেন ব্যাপারটাকে আসলে কেমন এনজয় করছেন একটু জানাবেন আমরা যে আসলে দেশপ্রেমিক এটাই আমাদের পরিচয় বুঝছেন যেইভাবে দিন রাত আমরা পরিশ্রম করতে আসি মানুষের জন্য এটাই বোঝা যায় আমাদের স্বাধীনতা আমরা এখন থেকেই পেয়েছি বুঝছেন তা রাইট নাও আমাদের যেই বন্যার্থীদের যেই অবস্থা এখন খুব ভয়াবহ সবাই যে বাংলাদেশের মানুষ এগিয়ে আসছে আমরা এটার জন্য খুব বাংলাদেশের মানুষ হিসাবে গর্বিত যে এইভাবেই এগিয়ে আসা দরকার আমরা আমাদের দেশ এটা আমরা তো কিভাবে এটা মানে প্রতিহত করতে হবে এটাই হচ্ছে আমাদের পরিচয় যেই কোনো এনি হাও আমাদের অবস্থা খারাপ হবে ভালো হবে আমরা সবাই একসাথে কাজ করতে চাচ্ছি একসাথে থাকবো আমরা এটাই হচ্ছে আমাদের দেশ হিসাবে পরিচয় আমরা যেমনটা জানাচ্ছিলেন যে একজন ভলেন্টিয়ার তারা আসলে যে বিরোধী সমাজটা দেখতে চেয়েছিলেন তারই আসলে আহ কার্যক্রম তারা দেখতে পাচ্ছেন এখানে নানা নানা শ্রেণী পেশার এখানে তাদের বয়সী কার্যক্রম পরিচালনা করছেন অর্থাৎ বিনা পরিশ্রম তারা তাদের কার্যক্রম কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন অর্থাৎ এখানে কেউ কিন্তু আসলে কোনো পারিশ্রমিক না যে যার জায়গা থেকে ভলেন্টিয়ারি করে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন দর্শকের মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি তে এখানে কিন্তু আসলে শুধুমাত্র স্কুলের শিক্ষার্থী নয় এখানে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে তারাও কিন্তু আসলে এখানে ভলেন্টিয়ারিং অর্থাৎ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দর্শক এই ছিল টিএসসির সর্বশেষ ত্রাণ কার্যক্রমের পরিস্থিতি আপনাদের সাথে আবার যুক্ত হয়ে পরবর্তী আপডেট জানিয়ে দেবো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ